ভগ্রি ব্লক লকহাট সার্বজনীন মা কালী বার্ষিক পূজোৎসব অনুষ্ঠিত হয়ে যাই। পূজোৎসব কমিটির সভাপতি রাকেশ কুমার পরিড়া পৌরোহিত্যে এ নিয়ে আয়োজিত সভায় মুখ্য অতিথি ভাবে ভগ্রি বিধায়ক গৌতম বুদ্ধ দাস যোগ দিয়ে কার্যক্রমকে আনুষ্ঠানিকভাবে উদ্ঘাটন করা সহিত এতত অঞ্চলের খ্যাতি অর্জন করে এই সর্বপুরাতন কালী পূজার ঐতিহ্য সম্পর্কের আলোকপাত করে। মুখ্য বক্তা ভাবে ভগ্রি শ্যাম সুন্দর সংস্কৃত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সতীশ চন্দ্র পণ্ডা যোগ দিয়ে ব্রিটিশ অমলর হয়ে আসুথিবা এই সার্বজনীন মা কালী পূজোৎসবর উত্তরোত্তর উন্নতি কামনা করে। সম্মানিত অতিথি রূপে ভগ্রি পঞ্চায়েত সমিতি অধ্যক্ষ প্রবীর কুমার গিরি, ভগ্রি বিজেপি নেতা আশিষ পাত্র, স্থানীয় 31 নম্বর জোনর জেলা পরিষদ সভ্যা দময়ন্তী সাহু, অবসরপ্রাপ্ত জঙ্গল বিভাগ অধিকারী কবি সুকুমার দাস, সোনাদর বসাণ সরপঞ্চ দিলীপ দত্ত, কুম্ভীরগড়ি সরপঞ্চ বর্ষারাণী পরিড়া, সমিতি সদস্যা চরণা সাউ, পূর্বতন সরপঞ্চ রতন কুমার বাগ, পূর্বতন সমিতি সদস্য ভবেন্দ্র সাউ, সমাজসেবী দিলীপ কুমার নাইক প্রমুখ যোগ দিয়ে বক্তব্য প্রদান করে। পূজোৎসব কমিটির সদস্য শ্রীকান্ত পিড়া অতিথিঙ্কু মঞ্চ আহ্বান সহিত পরিচয় প্রদান ও মহাবীর নৃত্য সঙ্গীত কলা বিকাশ কেন্দ্র ছাত্রী মানে স্বাগত নৃত্য পরিবেশন করা বেড়ে অন্যতম সদস্য সুজিত কুমার পরিড়া সমস্ত ধন্যবাদ অর্পণ করে। মঞ্চ প্রারম্ভে মহাবীর নৃত্য সঙ্গীত কলা বিকাশ কেন্দ্র ছাত্রী দ্বারা আকর্ষণীয় সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন হয়ে বেড়ে পরিশেষে গুরুকুল চন্দন মিউজিকাল নাইটসর রঙ্গারঙ্গ মেলোডি কার্যক্রমকে দর্শক মনোভরি উপভোগ করা বেড়ে পূজোৎসব কমিটির সমস্ত সদস্য তথা অঞ্চলবাসী মানে উপস্থিত রই কার্যক্রম পরিচালনার সহযোগ করে। বালেশ্বর জেলা ভগ্রি সোনিত স্বপন পণ্ডা রিপোর্ট, জিটিভি ওড়িয়া। আমার আখপাখ পার্শ্ববর্তী অঞ্চল বরেণ্য ভদ্র আরাধ্য দেবতা মা প্রণাম জনাচ্ছি, সান মানুষ শুভেচ্ছা তথা পরিচিত। খালি ওড়িশার নুহে, বেঙ্গল, বিহার, আখপাখ রাজ্যের কুনি কুনি ভাই ভী মানে আপন মান সমস্ত এই পবিত্র দীপাবলি উৎসবর আন্তরিক অভিনন্দন। কালী মাতা কলাবড়িয়া কালী মাতা পূজা কমিটি তরফ আজ তো নুহে 72 বর্ষ হল যে সার্বজনীন কালী পূজা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজ মুখ্য অতিথি, মুখ্য বক্তা, সম্মানিত অতিথি মানুষ আমার ইসকন্দর বাবা
ভগবান।